এক গাছে ধরেছে 8 প্রজাতির আম, তাও ফল থাকছে বছর জুড়ে। অবিশ্বাস্য হলেও বাস্তবে এই চিত্র দেখা গেছে মাদারীপুর হর্টিকালচার সেন্টারে। কলম সংযোজনের মাধ্যমে এই কাজ করেছেন সেখানকার কৃষি বিশেষজ্ঞরা। একটি গাছে 8 প্রকারের আম, তাও ধরবে বছর জুড়ে, বিষয়টি অবাক করার মতো। তবে মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে সেটি করেছেন এখানকার সংশ্লিষ্টরা। তাদের এই গাছের এই আমটি যখন পেকে যাচ্ছে, তখন আরেকটি ঢালে মাত্র আম ধরার শুরু হয়েছে। এভাবেই কিন্তু সারা বছরব্যাপী বিভিন্ন প্রজাতির আম এখানে ধরছে, একই গাছ থেকে সারা বছর ফল পাচ্ছেন তারা। বছরব্যাপী আম পাওয়ার উদ্দেশ্যে আমরা একটি গাছে 8 প্রকার আমের কলম সংযোজন করেছি। এখানে 12-11 জাত আছে, যেটা লেট ভ্যারাইটি, মানে এই আগস্ট সেপ্টেম্বরে এই আমটা পাকবে। আপনার অন্য অন্য জাত আছে, যে কাটিমন, এটাও 12 মাস কাল, মানে পরে লেটে আসবে। গৌরমতি আম আছে, কিউজাই আম আছে, এখানে আরও আছে স্টার, আপেল স্টার, তারপরে আপনার কিউজাই, এইরকম 8 জাতের আম এই জায়গায় ধরা আছে। 12 মাস কাল এখান থেকে আম পাওয়া যাবে। এটা কীভাবে করেছেন? এটা গ্রাফটিংয়ের মাধ্যমে কলম সংযোজন করে, মানে এক একটা ঢালে এক একটা কলম দেওয়া হয়েছে। এক একটা ঢালে, যেমন এই একটা ঢাল এখানে, এটার সাথে আমরা 12-11 ধরে দিয়েছি, এটার সাথে কিউজাই আম ধরে দিয়েছি, ওটার সাথে কাটিমন, ওটা আপেল স্টার, এরকম বিভিন্ন জাতের কুড়ি সংযোজন করা হয়েছে। কৃষিকথার এই পর্বে দেখাবো কিভাবে এক গাছে একাধিক প্রজাতির ফলের কলম করা হয় সেই চিত্র। তবে তার আগে জানাবো মাদারীপুর হর্টিকালচার সেন্টার সম্পর্কে, দেখাবো এখানকার আরও কিছু ব্যতিক্রমী ফলের গাছ। মাতৃবৃক্ষ সংরক্ষণ, জলবায়ু সহিষ্ণু কৃষির সম্প্রসারণ এবং স্থানীয় কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে সারা দেশে 73টি হর্টিকালচার সেন্টার গড়েছে সরকার। আজ আমরা এসেছি মাদারীপুর হর্টিকালচার সেন্টারে, জানাবো এই প্রতিষ্ঠানটির আদ্যোপান্ত। ঢাকা বরিশাল মহাসড়কের পাশের মোস্তফাপুর এলাকায় 12.7 একর এলাকা জুড়ে এই হর্টিকালচার সেন্টারের অবস্থান। 2013 সালে কুমার নদের তীরে প্রতিষ্ঠিত এই সেন্টারটি দেশের অন্যতম সমৃদ্ধ একটি উদ্যান উৎপাদন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে। এখানে 35টি বাণিজ্যিক মিশ্র ফল বাগান, 16টি বাণিজ্যিক ফল বাগান এবং 47টি হোম গার্ডেন রয়েছে। এতে ফলের চারাই রয়েছে 22,000-এর বেশি। মাদারীপুর হর্টিকালচার সেন্টারে আম, লিচু, পেয়ারা, মাল্টা, মোসাম্বি, জামরুল, সফেদা, নারিকেল, লেবু, আনার, কুল বা ডালিমের পাশাপাশি রয়েছে ড্রাগন, লঙ্গান ও অ্যাভোকাডোর মতো অনেক বিদেশি ফলের মাতৃবাগান। সব মিলিয়ে এই হর্টিকালচার সেন্টারে শুধু মাতৃগাছি আছে 150 প্রজাতির। বছরে এর মাধ্যমে কলম করা হয় অন্তত 20,000 চারার। এখানে এক একটি মাতৃগাছ থেকে তৈরি করা হয় শত শত গাছ। এভাবে মাতৃগাছকে কেটে কলপ করার মাধ্যমে এখান থেকে তৈরি হয় নতুন নতুন বৃক্ষ। এটা হলো মূল গাছ, অন্য গাছের আগা লাগানোর জন্য টেপিং করা হয়েছে। টেপিং করার পরে এটার নিচ দিয়ে যদি কোনো এই যে কাটিং দিছে, এটার নিচে যদি কোনো শাখা বাইরায় তাহলে ওটা ভাঙিয়ে দিতে হবে। ভাঙিয়ে দেওয়ার কারণটা হলো, নাহলে এই আগাটায় জোর হয় না, বুঝছেন, নিচে খাদ্য খাইয়ে ফেলায়। এই জন্য মূলত আগা ভেঙে দিলে আবার যে কুশি হইয়া সুন্দর করিয়া এই যে পাতা বেরিয়ে যাবে, ঠিক আছে, তখন এটা কলম হয়ে গেছে, জীবিত হবে। নাকি দুইটা প্রজাতির আম? হ্যাঁ, দুইটা প্রজাতির আম, মানে এটা তো হলো জঙ্গলি আম, মানে আমরা যে টক আম খাই ওই আঠি, আর মূলত এটা হলো মিষ্টি আম, যেটা আমাদের বিভিন্ন জাতের বড় বড় জাতের নতুন জাত এইগুলো আছে, এই এটা হলো এই আগা লাগানো হয়েছে। মৌসুমে নানান ফুলে ফলে সেজে থাকে পুরো হর্টিকালচার সেন্টার। দেশীয় ফলের পাশাপাশি থরে থরে ঝুলে থাকে লঙ্গান বা অ্যাভোকাডোর মতো থাইল্যান্ড, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের ফল। আমি প্রথম অ্যাভোকাডো খাই 2001 সালে। তখন অ্যাভোকাডো সম্পর্কে জানি যে এটা একটা ট্রপিক্যাল ফল, এবং ট্রপিক্যাল আবহাওয়া বাংলাদেশে যেহেতু আছে, তো বাংলাদেশে এ ফল হবে। আমাদের বিএডিসির কাশিমপুর ফার্মে 40 বছরের পুরাতন অ্যাভোকাডো গাছ, এবং ওই অ্যাভোকাডো গাছে ফল হয়, বীজ হয়, চারাও হয়, কিন্তু এর প্রসার নাই।
এই প্রসারের জন্য আমরা এটা এই বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা প্রত্যেকটা হর্টিকালচার সেন্টারে কোথাও তিনটা, কোথাও পাঁচটা, কোথাও পঞ্চাশটা চারা এবং কলম সরবরাহ করি এবং প্রত্যেকটা জায়গায় এইভাবে ফল আসছে। এখন এখানে আমরা তিনটা চারা দিয়েছিলাম কলম, এই তিনটা কলমে একটা কলম মারা গেছে আর দুটা গাছ আছে, এই দুটা গাছেই ফল ধরেছে। এটা বাংলাদেশে আমি বলবো ভবিষ্যতে যে সমস্ত সম্ভাবনাময় ফল আছে তার মধ্যে অ্যাভোকাডো একটা প্রধান ফল, যেটা হয়তো আগামী 10-20 বছরের মধ্যে পাহাড়ি এলাকায় সবচেয়ে ভালো হবে এবং বাংলাদেশের থেকে যখন অ্যাভোকাডো এক্সপোর্ট হবে এবং এই ফল যেহেতু শেলফ লাইফ বেশি, পাকার পরেও 20 দিন ভালোভাবে থাকে। আমাদের আম যেহেতু এক্সপোর্ট করা কঠিন, বেশি দিন থাকে না, 4-5 দিনই পচে নষ্ট হয়ে যায়, এই জন্য আমাদের এই অ্যাভোকাডো, তারপরে আমাদের ড্রাগন ফল, এই ধরনের ফল আনা হয়েছে যেন আমরা বাংলাদেশে আমাদের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এক্সপোর্ট করতে পারি। এই ফল যদি কেউ খায় তাহলে LDL কমে যায়, তার মানে খারাপ চর্বি শরীর থেকে কমে যায়, যেটাকে বলা হয় কোলেস্টেরল। অর্থাৎ এই সেই ফল নিয়মিত খেলে কোলেস্টেরল দূর হয়। আবার এই ফলে সেলেনিয়াম আছে, যে সেলেনিয়াম আমাদের বডিতে থাকলে হাড়ের গঠন মজবুত হয়, ক্যালসিয়ামটা ঠিক মতো গ্রহণ করতে পারে, হাড়ডি তৈরি হতে পারে আমাদের ব্যাকবোনে, এই সেই ফল যার মধ্যে এই পুষ্টিগুণগুলো আছে। প্রোটিন এবং ফ্যাটের অপূর্ব সমন্বয়ের যে ফল সেটা হচ্ছে প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে এই অ্যাভোকাডো ফল। এটা তো চারা আমরা যখন ভিয়েতনাম থেকে আনি, ভিয়েতনাম থেকে ওখান থেকে আমরা এক একটা চারা নিয়ে আসছিলাম 2,500 টাকা করে, মানে কলম। এক্সট্রা পরিচর্যার কিছু আছে? না, কিচ্ছু না। আমাদের আম জাম কাঁঠাল কলা যেভাবে পরিচর্যা করতে হয় একইভাবে পরিচর্যা, তবে এটা নিচু জমিতে হবে না, জলাবদ্ধ জমিতে হবে না, উঁচু জায়গায় ভালো হবে। এখানে আছে টিস্যু কালচার ল্যাবরেটরি, প্রশিক্ষণ কেন্দ্র সহ কৃষি গবেষণার অনেক উপাদানই। সাজানো গোছানো এই বাগান দেখতে প্রতিনিয়ত এখানে আসেন বহু দর্শনার্থী, কিনে নেন উন্নত জাতের চারা, পাওয়া যায় কৃষি পরামর্শ। আমরা এখানে গাছ কেনার জন্য আসছিলাম, তাছাড়া এখানে কৃষিভিত্তিক অনেক পরামর্শ সারা দিয়ে থাকেন, সেজন্য আসি। তাছাড়া পরিবেশও দেখতে খুবই সুন্দর, ভালো লাগে এখানে আসলে। বিভিন্ন ফলের চারা, কলম, বিভিন্ন সবজির চারা, তারপরে বিভিন্ন শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা, বিভিন্ন ভেষজ উদ্ভিদের চারা, এগুলো আমরা চাষিদের মাঝে নগদ মূল্যে বিক্রি করে থাকি। তো এখানে আমাদের কিছু বিরল প্রজাতির ফল এবং ভেষজ উদ্ভিদের চারা যেগুলো আমাদের এই মাদার হর্টিকালচারে পাওয়া যায়, তার মধ্যে আছে যেমন সূর্য ডিম আম, তারপর খোরকেজি আম, কিউজাই আম, মিয়াজাকি আম, এগুলো আমাদের কিছু বিরল আমাদের সংগ্রহ। এবং এরকম আরও অন্যান্য যেমন অ্যাভোকেডো, এটা আমাদের এখানে ফল এসেছে, তারপরে আছে আমাদের লঙ্গান, এটারও ফল প্রচুর ফল এসেছে, এবং আরও আছে সামারসস, যেটারও এখানে আমরা আশা করি যে শীঘ্রই আমাদের ফল ধরবে। মাদারীপুর জেলায় বিভিন্ন ফল, বিশেষ করে ফলের চারার ব্যাপক চাহিদা, এবং আমাদের এখানে প্রতিদিনই চাষিরা আসছে এবং ফলের চারা প্রতিদিনই তারা কিনে নিয়ে যাচ্ছে, এবং অন্যান্য আশেপাশের জেলা থেকেও আমাদের এখানে ফলের চারা কেনার জন্য আসে, বিশেষ করে শরীয়তপুর, আমাদের পার্শ্ববর্তী উপজেলা, বিশেষ করে গোরো নদী, বরিশালের যে আমাদের মাদারীপুরের সংলগ্ন এলাকাগুলো এবং গোপালগঞ্জেরও আমাদের মাদারীপুর সংলগ্ন এলাকাগুলোর লোকজন এখান থেকে চারা সংগ্রহ করে। মাদারীপুরের মতো দেশজুড়ে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এমন প্রায় শখানেক হর্টিকালচার সেন্টার, যা কৃষি বিপ্লবে রাখছে অগ্রণী ভূমিকা।